পৃথিবীর একমাত্র বন যা একটি কিংবা দুটি দেশের মালিকানায় নয়, বরং নয়টি দেশের মালিকানায়। আমাদের দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ একত্র করলেও আয়তনে এই বনটির সমান হবে না, কারণ দক্ষিণ এশিয়ার আয়তন যেখানে 52 লক্ষ বর্গ কিলোমিটার, সেখানে এই সুবিশাল বনটির আয়তন 55 লক্ষ বর্গ কিলোমিটার। প্রকৃতির কোমল ছোঁয়া আর নানান সব অতি আশ্চর্যজনক উদ্ভিদ এবং প্রাণীর রাজত্বে থাকা এই বনের নাম অ্যামাজন বন। পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অ্যামাজন বন। সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার অর্ধেকই হল অ্যামাজন বনে। অ্যামাজন বনের সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে। এই বনটির মালিকানা 9টি দেশের হলেও বনের 60% শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত। বর্তমানে প্রায় 2 কোটি আদিবাসী এই বনে বসবাস করে, যাদের মধ্যে প্রায় 400 ধরনের প্রজাতি রয়েছে এবং এর মধ্যে প্রায় 50 প্রজাতির সভ্য মানুষ সম্পর্কে কোনো ধারণাই নেই। পৃথিবীর সবচেয়ে ছোট মানব জাতি পিগমিদের বাস এই বনেই। সভ্য সমাজের কাছে এরা বন মানুষ হিসেবেই পরিচিত। অ্যামাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটি অ্যামাজন নদী হিসেবে পরিচিত। অ্যামাজন নদী অ্যামাজন বনের জীবনী শক্তি। পেরুর আন্দিজ পর্বতের নেভাদা সিমসে নামক চূড়া থেকে এই নদীর উৎপত্তি। এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। অ্যামাজন নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে। এই নদীর প্রধান কয়েকটি উপনদীর মধ্যে 17টি নদীর দৈর্ঘ্য 1000 মাইলেরও বেশি। অ্যামাজন নদী পৃথিবীর 5টি দেশ পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়। পৃথিবীর প্রায় 20% পানি এই নদী থেকেই আসে। আকারের বিশালতার মতোই অ্যামাজনের প্রাণী ও উদ্ভিদকুলের মাঝে রয়েছে বিশাল বৈচিত্র্য। এই বনে 40,000 প্রজাতির প্রায় 3,900 কোটি বৃক্ষ রয়েছে। এছাড়াও রয়েছে 1300 জাতের পাখি, 2200 জাতের মাছ, 427 জাতের স্তন্যপায়ী প্রাণী, 378 জাতের সরীসৃপ, 428 জাতের উভচর প্রাণী এবং প্রায় 25 লক্ষ জাতের পোকামাকড়। অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী এই বনে বাস করে। চিতাবাঘ, ইলেকট্রিক ইল, মাংসখেকো পিরানহা, বিষাক্ত ডার্ক ফ্রগ সহ অসংখ্য বিষাক্ত ধরনের সাপ রয়েছে এই অ্যামাজন বনে। অ্যামাজনের বিভিন্ন বড় বড় গাছের মধ্যে ভিক্টোরিয়া অ্যামাজনিয়া নামে এক প্রকার জলপদ্ম রয়েছে, যার নামকরণ করা হয়েছে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে। এই জলপদ্ম পাতাগুলোর আয়তন প্রায় 3 মিটার পর্যন্ত হতে পারে, এমনকি একটি প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করতে সক্ষম এই পাতা। অ্যামাজনের যেই অংশ ব্রাজিলে পড়েছে সেই অংশের অনেক জায়গাতেই বৃত্তাকার নকশা দেখতে পাওয়া যায়। এই নকশাগুলো কিভাবে বা কারা তৈরি করলো তা আজও রহস্যে ঘেরা। ধারণা করা হয় এই নকশা করা জায়গাগুলো কবর বা সুরক্ষার জন্য ব্যবহার করা হতো, তবে এই নকশা কী দিয়ে আঁকা হয়েছে তা অনেক গবেষণা করেও পাওয়া যায়নি। অ্যামাজনের আরেক বিষয় হল এর ভেতর দিয়ে বয়ে যাওয়া ফুটন্ত নদী। আমাদের চুলায় ফোটানো পানির মতো এই পানি সারাদিন ফুটতে থাকে। এই নদীর সর্বোচ্চ তাপমাত্রা 93 ডিগ্রি পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা এখনও এর উত্তপ্ত হবার কারণ খুঁজে বের করতে পারেনি। পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 20% উৎপাদিত হয় এই অ্যামাজনে, যার কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। কিন্তু দুঃখের বিষয় হল সারা পৃথিবীর মতো অ্যামাজনেও চলছে বিপুল পরিমাণে বৃক্ষ নিধন। বনের গাছ কেটে বসতি স্থাপনই এর মূল কারণ। 1960 সালের আগে অ্যামাজনে প্রবেশ নিষিদ্ধ ছিল। সে সময়ে অ্যামাজনের ভেতর অল্প পরিমাণে চাষ করা হতো, আর অ্যামাজনে উর্বর জমির পরিমাণ কম হওয়ায় মানুষ গাছ কেটে উর্বর জমির সন্ধান করে। অপরিকল্পিত বন নিধনের কারণে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী 50 বছরের মধ্যে অ্যামাজনের বনাঞ্চল বিলীন হয়ে যেতে পারে। এত দ্রুত এই বন নিধনের কারণে বিশ্ব উষ্ণায়নেও এর বিরূপ প্রভাব পড়েছে। অ্যামাজন বনে এমন কিছু রহস্য আছে যা আজও কেউ ভেদ করতে পারেনি, এমনকি যেতে পারেনি সেই রহস্যের কেন্দ্রবিন্দুতেও। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না যেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন।